আমরা জানলাম ডিসকাশন কেন ডিফিকাল্ট হয়, কেন অফ ট্র্যাক হয়, আমরা কেন সময় চলে যায়, তারপরও কেন আমরা কোনো ডিসিশনে পৌঁছাতে পারি না। আমরা তারপর জানলাম যে কীভাবে প্রিপারেশন নিতে হয় ভালো ডিসকাশন নেওয়ার জন্য। সেকেন্ডলি আমরা জানলাম যে ডিসকাশনটা আসলে কীভাবে নিতে হবে, কীভাবে করলে ডিসকাশনটা সবচেয়ে ভালো হবে। থার্ড যে পয়েন্টটা নিয়ে আমরা কথা বলবো, যে ডিসকাশনের ভিতরেও আমরা মাঝে মাঝে কিছু ভুল করে থাকি নিজের অজান্তে। ওই ভুলগুলোকে কেন কীভাবে যেন অ্যাভয়েড করা যায়, আমরা যদি একটু সচেতন থাকি যে এই ভুলগুলো হয়ে থাকে আমাদের দ্বারা নিজের অজান্তে, তাহলে কিন্তু এই ভুলগুলো আর হবে না। কী কী ভুলগুলো? ভুলগুলোর আগে আগে দেখি আমাদের কী করা উচিত। দ্য ডুজ ইন এ ডিসকাশন। আচ্ছা, প্রথম হচ্ছে ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ। ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ কী? তোমাকে বলতে হবে যে হ্যাঁ, সবাইকে আগ্রহ জাগাতে হবে, আইডিয়া বলো, তোমার কী মতামত এটা তুমি জানাও। কেন এটা ইম্পর্টেন্ট? কারণ কাউকে যদি তুমি আগ্রহ না দাও, সেটাকে যদি তুমি রাগ করে রাখো, সাপোজ ধরো একজন দেরি করে আসছে, তুমি খুব খুব রেগে আসো তার উপরে, এই দেরি করে আসছে, বলছি চারটায় আসতে, চারটায় আসে না বেটা, আসতে পাঁচটায়, এক ঘন্টা দেরি হয়েছে, বসেছিলাম, তুমি খুব রেগে আছো, বাট এটা কিন্তু তুমি তোমার ডিসকাশনে দেখাতে পারবে না। দেখাতে হলে কী হবে, তুমি যখন নিজে যদি রেগে থাকো, তার মাথায় যে আইডিয়াসগুলো আছে সেগুলো কিন্তু তুমি জানছো না। যদি তুমি না জানো আইডিয়াসগুলো, তাহলে কী হবে যে ওভারঅল ডিসকাশনের যে আউটপুটটা হতে পারতো সেটা কিন্তু তুমি পাচ্ছ না। সো ওটা কিন্তু ডিলেইড হয়ে যাচ্ছে, ওটা পাচ্ছ না। তো ওটা কোয়ালিটিটা মেনটেন করার জন্য সবাকে আগ্রহ জানাতে হবে, ইন্সপায়ার করতে হবে। আরে দোস্ত, হ্যাঁ প্লিজ তুই বল, তোর আইডিয়াটা বল, আমি শুনতে চাই। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, কিছু একটা বল, হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই, যাই বলো বলো, ঠিক আছে তুমি যা শুনো তো তা কী বলে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে রেসপেক্ট অ্যান্ড কনসিডারেশন। রেসপেক্ট অ্যান্ড কনসিডারেশন কী জিনিস? সেটা হচ্ছে যে সাপোজ ধরো তুমি তোমার ফ্রেন্ডদেরকে নিয়ে আসছো, বা সবসময় তুমি তোমার ফ্রেন্ডদেরকে পাবা না তোমার টিমে। মাঝে মাঝে তোমার এমন লোকদের সাথে কাজ করতে হবে যাদেরকে হয়তো তুমি আগে থেকে চিনো না, অপরিচিত, বা সে হয়তো একটু তোমার তোমাকে একটু খোটা দিয়ে কথা বললো। তো তোমাকে কী করতে হবে যে ওইগুলো অ্যাভয়েড করতে হবে, একটু সম্মান দিতে হবে, বলতে হবে যে প্লিজ আপনার আপনার মতামতটা একটু জানান, আপনাকে ইয়ে করেন। যখন তুমি রেসপেক্ট দিচ্ছ তখন কিন্তু সেও হিউম্যান নেচার হচ্ছে যে রেসপেক্ট দিতে ইচ্ছা করবে এবং সে তোমাকে তোমার আইডিয়াসগুলো জানাবে। থার্ড যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে টাইম অ্যান্ড স্পেস। সাপোজ ধরো খুব টাইম ক্রাঞ্চ চলতেছে, 2 ঘন্টার ভিতরে একটা কেস সলভ করতে হবে, তুমি তোমার ফ্রেন্ডকে বলো এই দোস্ত আইডিয়াটা বল, তাড়াতাড়ি বল, আচ্ছা ঠিক আছে, এই কী কী বললাস না, বলোস না কেন বেটা, তাড়াতাড়ি বল, সময় নাই, খুব প্যারা হচ্ছে না। এই যে এখানে যেটা হয় যে তাকে যদি তুমি স্পেস না দাও, তাকে যদি তুমি টাইম না দাও, সে কিন্তু তার বেস্ট আইডিয়াটা তোমাকে বলতে পারবে না। তাকে তোমাকে টাইম দিতে হবে এবং স্পেসও দিতে হবে। সাপোজ ধরো তোমার আগামীকাল সকালে তুমি বসবা ডিসকাশন নিয়ে কেসটা তুমি গতকাল রাতে পেয়েছো। তুমি যদি গতকাল রাতেই তাকে কেসটা দিয়ে দাও এবং তাকে বলো যে দোস্ত আগামীকাল সকালে আমরা কিন্তু মার্কেটিং প্ল্যান নিয়ে কথা বলবো এবং তুই আমাকে একটা বাজেট তৈরি করে দিবি, সামথিং লাইক দ্যাট, তখন সে কী করতে হবে, সে নিজের থেকে একটা প্রিপারেশন নিতে পারবে। আচ্ছা মার্কেটিং প্ল্যান, বাজেট, আচ্ছা আমার পোস্টারের জন্য এত টাকা খরচ হবে, বিলবোর্ড, এরকম একটা মোটামুটি একটা ধারণা নিতে হবে। সে একটা নিজের মতো করে সে তৈরি হতে পারবে, তাকে তৈরি হওয়ার সময়টা দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ডুজ দেখলাম। এবার আমরা দেখি ডোন্টস ইন এ ডিসকাশন, যেটা আমরা করবো না, যেটা আমরা প্রায় সময় করে থাকি, কিন্তু এটা আমাদের অজান্তেই হয়ে যায়, আমরা খেয়ালও করি না। সেটা কি? প্রথম হচ্ছে যে অল্টারনেটিভ ভিউজকে আমরা ডিসকারেজ করি। সাপোজ ধরো তুমি একটা জিনিস বলেছো, তোমার একটা আইডিয়াস আছে, আইডিয়াসটাকে তুমি, যেহেতু তুমি নিজের আইডিয়াস, তুমি চিন্তা করেছো, তোমার একটা 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 লেগ একটা লাগাও আছে তোমার আইডিয়ার সাথে, ওইটা কিন্তু অন্য একজন যদি কেউ তোমার আইডিয়াটাকে পছন্দ না করে, তুমি হয়তো তার কথা পছন্দ করো না, তাকে বলো যে দূর বেটা তুই বুঝতেছো না, এটা এইভাবে করতে হয়, দেখ না এটা এইভাবে, ডিসকারেজ করতেছো। কিন্তু তুমি যদি তার আইডিয়াটাকে ইয়ে দাও, দেখা যাবে যে তোমার আইডিয়া এবং তার আইডিয়া মিলে হয়তো একটা বেটার কিছু বের হবে, বা তোমার আইডিয়া, তুমি একটা জিনিস চিন্তা করেছো কিন্তু তোমার আইডিয়াতে একটা ভুল ছিল বা একটা লুপ হোল ছিল, সেটা কিন্তু তার আইডিয়া দিয়ে হয়তো এটা পরিপূর্ণ করা যায়, সো ওটা কিন্তু মিস আউট হয়ে যাবে। সো অল্টারনেটিভ ভিউজগুলোকে এনকারেজ করতে হবে, এনকারেজ করলে হবে কি একটা ডিসকাশন হবে অ্যান্ড বেস্ট আইডিয়াসগুলো তখনই বের হবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে স্টেরিওটিপিক্যাল কমেন্টস। সেটা কীরকম? সেটা কীরকম হচ্ছে যে সাপোজ ধরো আমরা প্রায় সময় বলে থাকি যে অমুক এলাকার লোক অনেক অলস, ত্যাত ওরা কিপটা, ওরা ভালো না। এটা কী হচ্ছে, আমরা মানে এক গোত্রের লোককে, 100 জন লোককে বা 1000 খানেক লোককে আমরা একভাবে জাজ করে ফেলতেছি। এক্স্যাক্টলি একটা কেসেও কিন্তু এরকম হতে থাকে, কেসেও আমরা বলতে পারি যে হ্যাঁ ও শুধুই ঘ্যান জ্ঞান করে, ও শুধুই সব কিছুর মধ্যে দোষ দেখে, ওর মানে কোনো ইয়ে না থাকলেও খালি ও দোষ দেখে, এটাও সমস্যা। এই জিনিসগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। হয়তো ও দোষ দেখা, হয়তো ও দেখে বারবার, কিন্তু ওটা থেকে হয়তো কোনো একটা ভালো পয়েন্ট আসতে পারে। সো স্টেরিওটিপিক্যাল পয়েন্টস কমেন্টসগুলো আমরা অ্যাভয়েড করবো। থার্ড যেটা হচ্ছে সেন্স অফ সেলফ ইম্পর্টেন্স, এটা কিন্তু খুব হয়। এটা আমি নিজে হয়েছে,
আমি একটা জিনিস মনে করছি যে আমি অনেক পড়েছি, আমি অনেক রিসার্চ করেছি, আমি অনেক স্টাডি করেছি ওই কেসটা নিয়ে, অনেক সময় দিয়েছি, আমি জানি যে আমার কোনো টিমমেটই এত বেশি সময় দিয়ে ওটা পড়েনি বা রিসার্চ করেনি। সো আমি মনে করি যে আমি এটা সম্বন্ধে সবচেয়ে বেশি জানি, আমি যা বলবো তাই ঠিক। এটা কী জানে, ওরা তো পড়ে নেয়, এত রিসার্চ করে নেয়। কিন্তু এখানে কিন্তু একটা সমস্যা হয়, সমস্যা হয় কি যে হয়তো তুমি যেহেতু বেশি পড়েছো, তোমার জন্য আইডিয়াটা এক জায়গায় কুকিগত হয়ে গেছে, তুমি এক ধরনের চিন্তা করা শুরু করেছো, এটাই কিন্তু তুমি স্থবির হয়ে গেছো। তোমার যে ফ্রেন্ড পড়েনি সে কিন্তু একটা নোভিস, সে একজন জাজ, যে জানে না ওই আইডিয়াটার সম্বন্ধে, সে ওই আইডিয়াটার ভুলটা ধরতে পারতেছে বা ওই আইডিয়াটা নতুন কোনো একটা আইডিয়া ইনপুট সে দিতে পারছে। সো সেই জন্য তুমি সেলফ ইম্পর্টেন্সটাকে কমাতে হবে, নিজেকে বোঝাতে হবে যে আমি পারি, ঠিক আছে, কিন্তু আমি হাম্বেল থাকবো, আমি তাকে বুঝতে দিব না যে আরে দোস্ত আমি তো পারি, তুই বুঝোস না, এটা 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 করবো না, ঠিক আছে। আমি তাকে বলবো যে হ্যাঁ দোস্ত, হ্যাঁ তুই ঠিক বলছিস, কিন্তু দেখ এটা এভাবে না, এটা আসলে এটা, তুই যেটা বলছিস হ্যাঁ আমি বুঝতে পারছি, বাট দেখ এভাবে করে চিন্তা করে দেখ, তাহলে হবে কি যে ডিসকাশনটা আরও ভালো হবে, ঝগড়া বাঁধবে না। আচ্ছা লাস্টলি যেটা কথা বলবো সেটা হচ্ছে যে আমরা মনে করি যে ডিসকাশনে এত ঝামেলা, এত ইয়ে কেন করবো, যে গ্রুপ অ্যাসাইনমেন্ট ইন্ডিভিজুয়ালি করা যায় বা ডিসকাশন হয় না সেটা আমরা অ্যাভয়েড করতে দেবো। ফার্স্ট অফ অল এটা কিন্তু করা যায় না, জীবনের সব ক্ষেত্রেই কারো না কারোর সাথে তোমাকে কাজ করতে হবে। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, একটা কম্পিটিশনে যেটা হয় যে ইন্ডিভিজুয়াল ট্যালেন্টস উইন ইউ গেমস, তোমার যে ট্যালেন্ট আছে, তুমি যত ভালো স্পিকার বা ভালো তুমি স্ট্র্যাটেজি জানো, ওটা তোমাকে হয়তো একটা রাউন্ড তোমাকে পার করে দেবে, কিন্তু তুমি যদি চ্যাম্পিয়নশিপ জিততে চাও ওখানে কিন্তু তোমার টিম ওয়ার্ক লাগবে। তোমার টিমে যদি চারজন থাকে, চারজনকেই ভালো পারফর্ম করতে হবে। এটা কিন্তু আমি বলিনি, এটা বলেছে মাইকেল জর্ডান।